মুর্শিদকুলির রাজস্ব আদায়ে ছিলেন অত্যন্ত কঠোর। প্রকৃতপক্ষে মুঘলদের আয়ের সবচেয়ে বড় উৎস ছিল বাংলা। এতে মুর্শিদকুলি খান বাংলায় রাজস্ব সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভূমি জরিপের উপর ভিত্তি করে নতুন রাজস্ব পদ্ধতি চালু করেন। এই রাজস্ব ব্যবস্থা মালজামিনী নামে পরিচিত। জমিদারদের অনিয়ম, অবহেলা, অলসতা ও বিলাসী জীবনযাত্রাকে তিনি শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন। তিনি সম্পূর্ণ বাংলাকে 13টি চাকলায় বিভক্ত করেন এবং প্রতিটি চাকলায় একজন করে আমির নিয়োগ দেন। তিনি জমিদারদের পরিবর্তে ইজারাদারকে রাজস্ব আদায়ের দায়িত্ব অর্পণ করেন। তিনি একমাত্র তার অনুগত একটি শ্রেণীকেই ইজারাদার নিযুক্ত করতেন, যাদের কাছ থেকে পাওনা আদায় সহজ ছিল। পরবর্তীকালে লর্ড কর্নওয়ালিসের সময় বংশানুসারে এই ইজারাদাররাই জমিদারি ভোগের অধিকার লাভ করে। আরব, পারস্য ও আর্মেনীয় ব্যবসায়ীরা বাংলায় সক্রিয় হয়ে ওঠে। 17 শতক থেকে কোম্পানিগুলো বাংলায় উৎপাদিত সুতা, রেশম ও তা থেকে উৎপন্ন বস্তু সামগ্রী ক্রয় শুরু করে। এইসব ক্রয়ের জন্য তারা স্বর্ণ ও রৌপ্য আমদানি করত। এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা রাজকোষাগারে জমা হতে থাকে। এই ব্যবসা প্রসারের সঙ্গে সঙ্গে মুদ্রা ব্যবসায়ী, পোদ্দার, মহাজন, বনিয়া ও দালালরা দ্রুত মহাজনী ব্যবসায় উন্নতি লাভ করে। মুর্শিদকুলির উদ্ভাবনী রাজস্ব নীতির ফলে প্রজারা দ্বৈত শাসন হতে রক্ষা পায়। বন্ধ হয়ে যায় শাসকদের নির্যাতন, ব্যবসা বাণিজ্যের প্রসার নিশ্চিত হয়, ফলে প্রজাদের খাজনা প্রদানের ক্ষমতা বেড়ে যায়। এতে মুর্শিদকুলি খান 300 অশ্বারোহী ও 500 পদাতিক সৈন্যের পাহারায় স্বর্ণ মুদ্রা সহ 1,30,00,000 টাকা দিল্লিতে পাঠাতে সক্ষম হন। মুর্শিদকুলির কোনো পুত্র ছিল না, তাই উত্তরাধিকার মনোনয়নের প্রশ্ন অনেকটা জটিল হয়ে পড়ে। উত্তরাধিকার নীতি অনুযায়ী তার জামাতা ও উড়িষ্যার নায়েব সুজাউদ্দিনই ছিলেন পরবর্তী নবাব। কিন্তু সুজাউদ্দিনের সাথে মুর্শিদকুলির পারিবারিক সম্পর্ক ভালো না থাকায় মুর্শিদকুলি সুজাউদ্দিনের পক্ষে সিংহাসন ছাড়ার পক্ষপাতী ছিলেন না। তাছাড়া শাসক হিসেবে সুজাউদ্দিন কঠোর ছিলেন না, তাই মুর্শিদকুলি মনে করতেন সুজাউদ্দিন বাংলার অখণ্ডতা রক্ষা করতে পারবেন না, বরঞ্চ প্রভাবশালী আমাত্য ও উপদেষ্টারা ক্ষমতা দখল করে নেবে। এদিকে সুজাউদ্দিন উড়িষ্যায় দায়িত্ব পালনরত অবস্থায় শাসনক্ষেত্রে জনবান্ধব নীতি প্রয়োগ করেন এবং দ্রুত জনসমর্থন লাভ করতে থাকেন। মুর্শিদকুলির দরবার সহ বাংলার অন্যান্য স্থানের প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই সুজাউদ্দিনের প্রতি ইতিবাচক ধারণা পোষণ করতে। অন্যদিকে মুর্শিদকুলি যখন তারই পুত্র সরফরাজকে পরবর্তী নবাব ঘোষণা করেন, তখন সুজাউদ্দিন অনেকটা চিন্তিত হয়ে পড়েন। নিজ পুত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে তিনি রাজি ছিলেন না। এ সময় সুজাউদ্দিনের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতেন আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ শুরুর দিকে আজম শাহর পিলখানার পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন, কিন্তু বাহাদুর শাহর হাতে আজম শাহর মৃত্যুর পর তার চাকরি চলে যায়। এ অবস্থায় তার পরিবার দারুণ সমস্যার সম্মুখীন হয়। 1720 সালে চাকরির সন্ধানে তিনি সপরিবারে বাংলায় চলে আসেন এবং বাংলার নবাব মুর্শিদকুলি খানের অধীনে চাকরির চেষ্টা করেন। কিন্তু আলীবর্দী খাঁ সুজাউদ্দিনের আত্মীয় ছিলেন, তাই জামাতার প্রতি অসন্তুষ্ট মুর্শিদকুলি আলীবর্দীকে গ্রহণ করেননি। মুর্শিদকুলি খান কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে আলীবর্দী উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হন। উড়িষ্যার প্রাদেশিক শাসনকর্তা সুজাউদ্দিন খান তাকে মাসিক 100 টাকা বেতনে রাজস্ব বিভাগে চাকরি দেয়। অল্পদিনের মধ্যেই আলীবর্দী তার দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়।
এ পর্যায়ে সুজাউদ্দিন আলীবর্দীকে বসন্তপুরের ফৌজদার ও 600 অশ্বারোহীর সৈন্যের সেনাপতি হিসেবে নিযুক্ত করেন। পাশাপাশি উড়িষ্যার কিছু জমিদারিও তার দখলে চলে আসে। কালক্রমে সুজাউদ্দিন আলীবর্দীর উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েন যে আলীবর্দীর পরামর্শ ছাড়া সুজাউদ্দিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে আলীবর্দী মুর্শিদকুলির প্রতি তার ব্যক্তিগত আক্রোশের বশে সুজাউদ্দিনকে মুর্শিদকুলির বিরুদ্ধে বিভিন্নভাবে প্ররোচিত করতে থাকেন। উত্তরাধিকার প্রশ্নে সুজাউদ্দিন তার পুত্র সরফরাজ খানের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না থাকলেও আলীবর্দী ও তার ভাই মির্জা আহম্মদ সুজাউদ্দিনকে এই বলে আশ্বস্ত করেন যে সরফরাজ খানের স্থলে সুজাউদ্দিনই অধিক যোগ্য শাসক। যদি সরফরাজ খানের হাতে ক্ষমতা চলে যায় তবে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ শুরু হয়ে যেতে পারে। তাছাড়া পিতা হিসেবে পুত্রের অধীনে চাকরি করা কোনোভাবেই শোভনীয় নয়। সবশেষে সুজাউদ্দিন নিজেই নবাব হতে সম্মত হয়। তখন দিল্লির সম্রাটের অনুমোদন চেয়ে তিনি দূত পাঠান। দিল্লির সম্রাট সিংহাসনের উত্তরাধিকার নিয়ম অনুযায়ী সুজাউদ্দিনকেই অনুমতি দেয়। এদিকে মুর্শিদকুলি খান হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন আলীবর্দী সুজাউদ্দিনকে পরামর্শ দেন, যদি সুজাউদ্দিন এই মুহূর্তে মুর্শিদাবাদ আক্রমণ করেন তাহলে অসুস্থ মুর্শিদকুলি তাকে নবাব মেনে নিতে বাধ্য হবেন। সুযোগ বিবেচনা করে সুজাউদ্দিন তার বাহিনী সহ মুর্শিদাবাদের দিকে অগ্রসর হন। পথিমধ্যে সুজাউদ্দিন খবর পান যে মুর্শিদকুলি মৃত্যুবরণ করেছে। অন্যদিকে তার ছেলে সরফরাজ খানও মানসিকভাবে নবাব হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সিংহাসন আরোহণ করলেন। যখন সুজাউদ্দিন তার সৈন্যবাহিনী নিয়ে মুর্শিদাবাদের প্রধান ফটকে উপস্থিত হন তখন সরফরাজ খানের অনুগত সৈন্যরা সুজাউদ্দিনকে ভেতরে প্রবেশ করতে বাধা প্রদান করলে সুজাউদ্দিন মুর্শিদাবাদ অবরোধ করে। এ সময় মুর্শিদাবাদের কতিপয় প্রভাবশালী ব্যক্তিরাও সুজাউদ্দিনকে সমর্থন করে, ফলে পরিস্থিতি জটিলাকার ধারণ করে ও পিতাপুত্রের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি আঁচ করতে পেরে মুর্শিদকুলির স্ত্রী নওশিরি বানু ও কন্যা আজিমুন্নেসা সরফরাজ খানকে বোঝান, যদি এ যুদ্ধ হয় তাহলে প্রথমত গৃহবিবাদে নবাব পরিবারের ক্ষমতা কমে যাবে এবং অন্যান্য বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। দ্বিতীয়ত, যদি যুদ্ধে পিতা অথবা পুত্রের কেউ নিহত হন তাহলে নবাব পরিবারের প্রতি রাজ্যের জনগণের বিরূপ ধারণা জন্ম নেবে এবং নবাব পরিবার জনসমর্থন হারাবে। তৃতীয়ত, যেহেতু সরফরাজ খান সুজাউদ্দিনের জ্যেষ্ঠ পুত্র সেহেতু তার মৃত্যুর পর সরফরাজ খান স্বভাবতই নবাব হবেন। মাতামহী ও কতিপয় সেনাপতিদের পরামর্শে সরফরাজ খান যুদ্ধের পরিকল্পনা পরিত্যাগ করেন এবং 1727 সালে 1 জুলাই সুজাউদ্দিন খান মুর্শিদাবাদের সিংহাসনে বসে।
আপনারা দেখছেন হিস্ট্রি সোর্স চ্যানেল। আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আপনাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনারা চাইলে আমাদের স্পন্সর করতে পারেন এবং ভিডিওর বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন, যাতে আমরা ইতিহাসের নতুন নতুন অধ্যায় আপনাদের সামনে তুলে ধরতে পারি।